এই কোম্পানির মালিকের নাম জানো? হ্যাঁ, জানবো না কেন? নূর আলিফ। আমার নাম কি? নূর আলিফ। এই কোম্পানির মালিক আমি। মানে? আরে আলিফ না, সুমাইয়া, কি অবস্থা? তুমি কেমন আছো? কবে তোমার সাথে দেখা হয়েছিল? কতদিন পর দেখা হলো, তাই না? লং টাইম। কি অবস্থা, কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। কিন্তু আলিফ, একটা বিষয় বুঝতে পারতেছি না, তুমি এখানে কি করতেছো? একটা কাজ ছিল। তুমি? এই যে মাল্টিনেশনাল কোম্পানিটা দেখতে পাচ্ছ না, এই কোম্পানির একমাত্র ম্যানেজার আমি। দেখছো আমি কত ভালো একটা জব করি? আর তুমি, তুমি মনে হয় এখনো ভালো কিছু করতে পারো নাই। তোমার যে ড্রেস আপ, চালচলন দেখে তো মনে হচ্ছে যে তুমি সেই আগের ভিখারি আলিফই রয়ে গেছো। এখানে কেন আসছিল? জবের জন্য? যাই হোক, তোমাকে এগুলো বলে কোনো লাভ নেই, কারণ তোমার কাছে তো টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ কিছুই নেই। শোনো আলিফ, লাইফে যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে টাকা পয়সা না খুব ইম্পর্টেন্ট, তার সাথে মামা চাচা কাকাও দরকার। আর তোমার তো কোনোটাই নেই, শুধুমাত্র মেধা আছে। মেধা দিয়ে না লাইফে কিছু করা যায় না, সবসময় টাকারই খুব দরকার পড়ে। একদম ঠিক বলছো। কোনোরকম খেয়ে পরে বেঁচে আছি আর কি। যাই হোক, তুমি যে এখন ভালো আছো এটা দেখে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এখন হয়তো বা কিছু একটা করো যেটা দিয়ে কোনোরকম খেয়ে পরে বেঁচে থাকা যায়, কিন্তু ভালোভাবে চলাফেরা করা যায় না। আচ্ছা আলিফ, তোমার মনে আছে যে তুমি আমাকে ভালোবাসতে আমাকে প্রপোজ করেছিলে? তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে চাও। ভাগ্যেশ আমি তোমাকে না করে দিয়েছিলাম। আমি যদি তোমার কথা রাজি হয়ে তোমাকে বিয়ে করে ফেলতাম, আজকে তো আমার অবস্থা তোমার মতোই হতো, কোনোরকম খেয়ে পরে বেঁচে থাকতাম। যাক, আলহামদুলিল্লাহ, দিন শেষে তুমি তো ভালো আছো। তুমি যেহেতু আমার ফ্রেন্ড, আমার পরিচিত, তোমার জন্য কিছু একটা তো আমার করার দরকার। তুমি একটা কাজ করো, এই কার্ডটা রাখো, ধরো এই কার্ডটা আমার। যদি কখনো কিছু দরকার পড়ে তুমি আমাকে কল করো, আমি তোমাকে হেল্প করব। ম্যাম, নিচে দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? না না, অফিসের একটা কাজ ছিল তো তাই বাইরে গিয়েছিলাম, এখন আবার চলে আসছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার আপনি এখানে? স্যার ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার ভালো আছি স্যার। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি ওকে স্যার কেন বলতেছেন, ওর মতো একটা ছেলেকে? আর আপনি কি ভুল করতেছেন নাকি কোনো? ম্যাম আপনি ওনাকে চিনেন না? রিল্যাক্স, আমি বলছি সুমাইয়া। এই কোম্পানির মালিকের নাম জানো? হ্যাঁ জানবো না কেন? নূর আলিফ। আমার নাম কি? নূর আলিফ। এই কোম্পানির মালিক আমি। মানে? মানেটা খুব সহজ, আর কি যেন বললা, আমার পোশাক আশাক দেখে তুমি আমাকে বললা যে আমি এইখানে কোনো চাকরি খুঁজতে আসছি বা আমার অবস্থা খুব খারাপ। দেখো আমি সিম্পলি চলতে অনেক পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এভাবেই চলি। আর বলছো না, আমার তো শুধুমাত্র মেধা ছিল, আর কিছু ছিল না। কিছু করতে হলে টাকা পয়সা, মামা কাকা চাচা সবাই লাগে, সবসময় লাগে না। আমি মানি আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই অনুযায়ী তুমি যা বলছো সেটা একদম ঠিক আছে, কিন্তু সবসময় এটা লাগে না। অনেক সময় এই মেধা আর সততা, এই দুইটা থাকলেই সব কিছু করা সম্ভব, যদি তোমার মনের ইচ্ছা ঠিক থাকে আর মনে ইচ্ছা শক্তিটা থাকে, দ্যাটস ইট। আলিফ, আম সো সরি, আমি এখন বুঝতে পারছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি। আমার আসলে ভুল হয়ে গেছে, আমি তোমাকে অনেক অবহেলা করেছি, অনেক অপমান করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই যে আমি কার সাথে কী ধরনের আচরণ করতেছি। তুমি সত্যি অনেক ভালো মানুষ আর তুমি অনেক সরল সোজা, তো তাই সবসময় আমি তোমাকে অপমান করেছি, কোনোদিনও কিছু বলোনি আমাকে। আজকে অন্তত তুমি আমাকে মাফ করে দাও, আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমার সাথে খারাপ আচরণ করবো না। তুমি সেই আগের মতোই আসছো, অহংকার, অহংকারটা একটু কমাও, নয়তো দিন শেষে অনেক খারাপ কিছু হবে। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি এরকম একটা পজিশনে আসতে পারছি, কারণ কি জানো, ওই সময় তুমি আমাকে যেভাবে অপমানগুলো করছিলা সেগুলোই যে আমার এইখানে লাগছে, আর সেই জেদেই হয়তো আজকে আমি এইখানে। তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড নাইস টু মিট ইউ, বাই।